এই যে বীরভূমের বাঘ বলে যাকে চালানো হতো, সে যে বাঘ নয় শিয়াল, সেটা ধরা পড়ে গেছে। এবার এই শিয়াল খাঁচায় বন্দি আছে, এবার সেই শিয়ালকে আমরা দিল্লিতে পাঠাবো, তারপরে খ্যাক শিয়াল হবে। তৃণমূলের সভাপতি নতুন কি বলবে, তৃণমূলের তো পদ বিক্রি হয়েছে, কারণ আসল অপরাধীদেরকে পুলিশ গ্রেপ্তার করেইনি। কারণ মিনি পাকিস্তানের জনকের অঙ্গুলি হেলনে ওখানে এইসব কাজ হয়েছে। সে যাদেরকে অ্যারেস্ট করতে বলেছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। আসল লোক এবার অ্যারেস্ট হবে, এনআইএ তদন্ত হচ্ছে। 37 লক্ষ টাকা ধরা পড়েছে। আস্তে আস্তে হাতটা কোথায় পৌঁছন, কানুনকে হাত লম্বে হতে, সিনেমায় শুনেছি, এবার আমরা দেখতে পাচ্ছি।